Welcome everyone, welcome to Bit for Bio among ANM GNM 2023 ANM GNM Nursing Entrance Exam 2023 Nursing পরীক্ষার প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য কিন্তু আজকের ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওর একেবারে প্রথমে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ANM GNM Syllabus 2023 অর্থাৎ 2023 নার্সিং পরীক্ষার সিলেবাসে কি কোনো পরিবর্তন হলো, তো আমরা বিস্তারিতভাবে দেখে নেব এবং প্রত্যেকটা বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসে অর্থাৎ আমাদের মোট কত নম্বরের পরীক্ষা, তার ভেতরে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে কত নম্বরের প্রশ্ন আসে এবং সেই সঙ্গে আজকের ভিডিওর মূল যে দুটো বিষয়বস্তু সেটা হচ্ছে প্রথমে যেটা দেখব সেটা হলো কোন চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে অর্থাৎ বিগত যে দুটো বছরের পরীক্ষা হয়েছে 2021-2022 কোন চ্যাপ্টারগুলো টার্গেটেড চ্যাপ্টার গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, যেগুলোর ওপর কিন্তু আমাদের ভীষণভাবে জোর দিতে হবে এবং সেই চ্যাপ্টারগুলোর ওপর কিন্তু প্রিপারেশনটা আমাদের ভালোভাবে স্ট্র্যাটেজিটা সাজাতে হবে। তো কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, সেই চ্যাপ্টারগুলো কোনগুলো যেগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন প্রতি বছর এসে চলেছে, তো সেগুলো আমরা এক নজরে দেখব এবং আজকের ভিডিওর সবচেয়ে বড় যেটা চমক তোমাদের জন্য তো সেটা নিয়েই কিন্তু অ্যানালাইসিস আমার অলরেডি কমপ্লিট। অনেকে রিকোয়েস্ট ছিল কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে, তো এটা আশা করছি ইউটিউবে প্রথমবারের জন্য তোমাদেরকে আমি ডেলিভার করব। তো এর আগে আশা করছি এই জিনিসটা নিয়ে বা এই বিষয়বস্তু নিয়ে এর আগে কেউ কোনোদিন ভিডিও দেয়নি বা তোমরাও হয়তো দেখে উঠতে পারোনি, তো সেই কারণে সম্পূর্ণ তোমাদের উদ্দেশ্যে কিন্তু কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের নম্বর বিভাজন অর্থাৎ ANM GNM ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2023 এবং সেই সঙ্গে ANM GNM চ্যাপ্টার ওয়াইজ মার্কস, তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকটা অ্যানালাইসিস অনেকটা কষ্ট করতে হয়েছে আমাকে এই ভিডিওটার পেছনে, কারণ এগুলো যদি অ্যানালাইসিস না করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, কারণ এরকম কোনো ব্যাপার কিন্তু এর মধ্যে নেই। তো আমি চেষ্টা করবো সমস্ত কিছুটা তোমাদের ডিটেলে বুঝিয়ে দেওয়ার, আশা করছি তোমরাও জিনিসটা বুঝে যাবে। যদি প্রথম হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই এখনই অ্যাড হয়ে যাও, ডেসক্রিপশন বক্স ভিজিট করো ওখানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। তো যারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে দেন অফকোর্স কিন্তু লাইক করে যাও এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। তো দেখো আজকের ভিডিওর একেবারে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ANM GNM সিলেবাস 2023 অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট থেকে কত নম্বর রয়েছে, কিভাবে কি মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে ব্যাপারটা দেখব সেটা হলো যে চ্যাপ্টারগুলি থেকে সর্বাধিক পরিমাণে প্রশ্ন আসে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে, এটা আজকের ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাব ইন ডিটেল ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো অর্থাৎ 2023 জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, যে চ্যাপ্টারগুলোর উপর আমাদের প্রচুর পরিমাণে জোর দিতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা। একেবারে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ANM GNM সিলেবাস 2023 অর্থাৎ আমাদের সিলেবাসটা কী রয়েছে। দেখো আমাদের টোটাল 6টা সাবজেক্ট রয়েছে, এটা হলো প্রথম কথা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং। তাহলে প্রশ্নপত্রের ধরন কিন্তু বাংলা ইংরেজি দুটোতেই থাকবে অর্থাৎ বাংলা ইংরেজি দুটো ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এবার লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাংলাতে কখনোই পাবে না। তাহলে এটা গেল প্রথম ব্যাপার। এরপরে দেখো তাহলে জীবনবিজ্ঞান থেকে আমাদের মোট যেটা মার্কস রয়েছে সেটা হচ্ছে 50 মার্কস রয়েছে অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে 50 নাম্বার রয়েছে, তার মধ্যে দুটো ক্যাটাগরি আছে। এবারে এই যে দুটো ক্যাটাগরি অর্থাৎ এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এটা কিন্তু শুধুমাত্র জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, বাকি ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1ই রয়েছে। অনেকেরই হয়তো এগুলো জানা আছে, আমি তবুও বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, স্ক্রিনে একটা টাইমিংস দেখতে পাচ্ছ, যারা শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সেই সঙ্গে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে এই টাইমিংসগুলো দেখতে পাচ্ছ, এই টাইমিংসে ডাইরেক্ট চলে যাও, ভিডিওটাকে পজ করে টেনে নিয়ে এই টাইমিংসে চলে যাও, ওই টাইমিংসে গিয়ে এগুলো দেখে নিও, যাদের এই আপাতত যে জিনিসগুলো আমি দেখাচ্ছি যেগুলো দেখার যদি প্রয়োজন না থাকে তাহলে তোমরা ওই জায়গাতে ডাইরেক্ট চলে যেতে পারো, যাদের দেখার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেখো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে পরে আসছি, প্রথমে জীবনবিজ্ঞানটা বলি। দেখো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে প্রশ্ন আছে টোটাল 30টা এবং ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে প্রশ্ন আছে টোটাল 10টা। ক্যাটাগরি 1-এর 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 নম্বর এবং ক্যাটাগরি 2-তে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 নম্বর। তাহলে 30 × 1 অর্থাৎ 30 × 1 = 30 নম্বর এদিকে রইল। বেশ, এবার ক্যাটাগরি 2-তে 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 10 × 2 = 20 নম্বর। তাহলে এই 30 আর 20 এই নিয়ে কিন্তু তোমাদের টোটাল
50 নাম্বার জীবন বিজ্ঞানের জন্য রয়েছে। এবার ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানে আছে 15টা প্রশ্ন, ক্যাটাগরি টুতে আছে 5টা প্রশ্ন। তাহলে এদিক থেকে রইল 15 নাম্বার এবং ওদিকে রইল 5 × 10 নাম্বার, তাহলে 15 এবং 10 এই নিয়ে কিন্তু 25 নাম্বার। তাহলে এই গেল আমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান। এরপর ইংরেজি থেকে আছে 15 নাম্বার, গণিত থেকে আছে 10 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে আছে 10 নাম্বার এবং লজিক্যাল রিজনিং থেকে আছে 5 নাম্বার। তো এই নিয়ে তোমাদের কিন্তু টোটাল মোট প্রশ্ন সংখ্যা 100টা এবং পূর্ণমান যেটা রয়েছে অর্থাৎ মার্কস রয়েছে 115 নম্বরের পরীক্ষা। সময়টা বলে দিই 1.5 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। তাহলে এটা গেল এন এম জি এন এম যে প্রশ্নপত্রের নিম্নলিখিত যেটা টাইপ রয়েছে অর্থাৎ কোশ্চেন টাইপ সেটা বললাম। এরপর আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এন এম জি এন এম সিলেবাস 2023-তে। তো দেখো একেবারে প্রথমে আমরা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখে নেবো অর্থাৎ লাইফ সায়েন্সের ক্ষেত্রে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে তাহলে আমাদের মেইন যেটা ব্যাপার রয়েছে যে ক্লাস 9-10 লেভেলের সিলেবাস অর্থাৎ মাধ্যমিক লেভেলের সিলেবাস, এই হচ্ছে পরিষ্কার কথা। তো কী কী সিলেবাসে রয়েছে সেগুলো একবার দেখতে হবে। প্রথমে যেটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে ক্লাস 10 থেকে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গানিজম। তো এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে বিভিন্ন প্রকার চলন গমন এই যে ব্যাপারগুলো রয়েছে এবং তার সঙ্গে উদ্ভিদ হরমোন, বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন তাদের উপযোগিতাগুলো কী কী রয়েছে। এরপরে আমাদেরকে জানতে হবে বিভিন্ন ধরনের প্রাণী হরমোন সম্বন্ধে জানতে হবে, প্রাণীদের স্নায়ুতন্ত্র অর্থাৎ স্নায়ুকোষ, স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, চোখ এই যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ যেগুলো জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হবে, বিভিন্ন প্রকার প্রাণীদের সাড়া প্রদানের কৌশল অর্থাৎ অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লিনা, মাছ, পাখি, মানুষ এরা কীভাবে এদের গমনগুলো করে সেগুলো সম্বন্ধে জানতে হবে। তো এই ছিল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ। এখানে আমাদেরকে পড়তে হবে কোষ বিভাজন এবং কোষচক্র পড়তে হবে, ডিএনএর গঠন, ক্রোমোজোমের গঠন সম্বন্ধে পড়তে হবে, বিভিন্ন ধরনের কোষচক্রের যে দশাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে অর্থাৎ মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস এগুলো সম্বন্ধে পড়তে হবে। তারপর পড়তে হবে জনন। জনন চ্যাপ্টারের মধ্যে থেকে দেখো জননের মধ্যে মেইনলি অযৌন জনন এবং অঙ্গজ জননটা তোমাদের রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন গঠনগত অংশ, পরাগযোগ কীভাবে হচ্ছে, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, নিষেকের পদ্ধতি, নতুন উদ্ভিদের গঠন। তারপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ বা মানবদেহের বিকাশের যে বিভিন্ন দশাগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। এরপর 3 নম্বর চ্যাপ্টার ক্লাস 10 থেকে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অর্থাৎ হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ। তো এখান থেকে পড়তে হবে তাহলে প্রথম আমরা জানি যে মটর গাছের ওপরে যে মেন্ডেলের যে পরীক্ষা হয়েছিল সেইখানে পরীক্ষার বিষয়বস্তু কী ছিল এবং সেই পরীক্ষা থেকে মেন্ডেলের যে সূত্রগুলো এসেছিল, মেন্ডেলের যেটা বংশগতি সূত্র রয়েছে সেটা পড়তে হবে, মানুষের লিঙ্গ নির্ধারণ পড়তে হবে। এবার কয়েকটি জিনগত রোগের মধ্যে থেকে থ্যালাসেমিয়া আছে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া কীভাবে আমরা রোধ করতে পারবো, জেনেটিক কাউন্সিলিং কীভাবে করবো এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে। 4 নম্বর চ্যাপ্টার আছে অভিব্যক্তি এবং অভিযোজন অর্থাৎ ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। অভিব্যক্তি থেকে আমাদের অভিব্যক্তির অর্থাৎ জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে, অভিব্যক্তির ধারণা, ল্যামার্ক, ডারউইন এই যে বিজ্ঞানীরা রয়েছিলেন তাদের স্টাডি কী ছিল অর্থাৎ সেগুলো সম্বন্ধে জানতে হবে। এরপর বেঁচে থাকার বিভিন্ন ধরনের কৌশল, হ্যাঁ বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে তাদের বেঁচে থাকার জন্য অর্থাৎ অভিযোজনের যে কৌশলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এরপর যেটা শেষ চ্যাপ্টার রয়েছে ক্লাস 10 থেকে পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। এখানে আমরা পড়বো নাইট্রোজেন চক্র, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ অর্থাৎ বায়ু, জল, মাটি, শব্দ এই সমস্ত দূষণ সম্বন্ধে পড়তে হবে, পরিবেশ এবং মানব জনসমষ্টি এগুলো সম্বন্ধে পড়বো। এরপর আমরা দেখব জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ অর্থাৎ জীব বৈচিত্র্য গুরুত্ব কী, ভারতের বিভিন্ন হটস্পটগুলো কী রয়েছে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের যে সংরক্ষিত এরিয়াগুলো সেগুলো কী রয়েছে, বিভিন্ন ধরনের বিপন্ন প্রজাতি তাদের কীভাবে সংরক্ষণ করতে হবে, এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ এগুলো সম্বন্ধে পড়বো। এরপর আমরা ডাইরেক্ট চলে আসবো ক্লাস নাইনের প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, এটা পড়তে হবে। এরপর জীবন ও তার বৈচিত্র্য থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে মেইনলি যেটা আছে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, উদ্ভিদ রাজ্যের এবং প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি রয়েছে। দ্বিতীয় যেটা যে দেখবো সেটা হচ্ছে জীবন সংগঠনের স্তর অর্থাৎ প্রাণীদেহের কোষ, কলা, বিভিন্ন জৈব অণু, মানবদের বিভিন্ন ধরনের প্রধান অঙ্গসমূহ এবং তাদের যে কার্যকলাপ রয়েছে সেগুলো জানতে হবে। এরপর যেটা থার্ড চ্যাপ্টার রয়েছে জৈবনিক প্রক্রিয়া, জৈবনিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি। এখান থেকে সালোকসংশ্লেষ কী, খনিজ পুষ্টি কী, বাষ্পমোচন কী, জল, খনিজ পদার্থ, গ্যাস এগুলোর পরিবহন। তারপর পড়তে হবে শ্বসন, কোষীয় শ্বসন, অঙ্গস্তরে শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন এইগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। চলে আসবো 4 নম্বর চ্যাপ্টারে, দেখো রয়েছে জীববিদ্যা এবং মানব কল্যাণ, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনাক্রমতা, মানুষের রোগ, মানব কল্যাণে বিভিন্ন ধরনের জীবাণুরা কীভাবে ভূমিকা পালন করছে সেগুলো সম্বন্ধে জানতে হবে। এবং সেই একই রকমভাবে ক্লাস 10-এর যেমন একটা শেষ চ্যাপ্টার ছিল পরিবেশ তার সম্পদ, সেগুলো সম্বন্ধেই ক্লাস 9-এরও একই চ্যাপ্টার রয়েছে পরিবেশ ও তার সম্পদ। এখানে মেইনলি ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা সম্বন্ধে জানতে হবে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, তাদের স্থিতিশীল অবস্থা, বিভিন্ন ধরনের দূষণ এইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে।
এরপর আমরা চলে আসবো ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসে, অর্থাৎ এএনএম জিএনএম ফিজিক্যাল সায়েন্স সিলেবাস 2023। প্রথমে যেটা চ্যাপ্টার আছে, পরিবেশের জন্য ভাবনা, গ্যাস রয়েছে, রাসায়নিক গণনা রয়েছে, তাপ রয়েছে, আলো রয়েছে, চলতড়িৎ রয়েছে, পরমাণু নিউক্লিয়াস রয়েছে, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ এগুলো রয়েছে, পরিমাপ রয়েছে, বল ও গতি রয়েছে। আচ্ছা, বল ও গতির মধ্যে যেগুলো পড়তে হবে, দেখো নিউটনের গতিসূত্র, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র, বিভিন্ন ধরনের বল, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের সংরক্ষণ। এরপর আছে পদার্থের গঠন এবং ধর্ম, তরল ও বায়ুচাপ, আর্কিমিডিসের সূত্র, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, এগুলো সম্বন্ধে জানতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখো পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, মিশ্রণ, জল, এগুলো শক্তির ক্রিয়া, কার্য এবং ক্ষমতা, অর্থাৎ কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা রয়েছে এটা। তাপের মধ্যে পড়তে হবে ক্যালোরিমিতি, লিনতাপ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প, জলের ব্যতিক্রান্ত প্রসারণ যেটা রয়েছে, শব্দের মধ্যে থেকে শব্দের উৎস, কম্পন, তরঙ্গ, এগুলো পড়তে হবে, এবং শব্দ দূষণ শেষে রয়েছে। তো এই ছিল মোটামুটি ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার যেগুলো বললাম। এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে দেখো ম্যাথামেটিক্স, অর্থাৎ এএনএম জিএনএম ম্যাথামেটিক্স সিলেবাস 2023। ম্যাথামেটিক্স থেকে যেটা পড়তে হবে, অঙ্ক থেকে বাস্তব সংখ্যা রয়েছে, সূচক রয়েছে। আচ্ছা, লেখচিত্রটা সেরম প্রশ্ন আসে না, লেখচিত্র থেকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে সেরম প্রশ্ন আসে না, রৈখিক সহসমীকরণ এটা থেকে কিছু প্রশ্ন আসে। আচ্ছা, সামন্তরিকের ধর্ম থেকে সামথিং একটা আধটা প্রশ্ন আসে, বহুপদী সংখ্যামালা, এই চ্যাপ্টারটি খুব ইম্পর্ট্যান্ট, উৎপাদকের বিশ্লেষণ খুব ইম্পর্ট্যান্ট, ভেদক এবং মধ্যবিন্দু সম্পর্কে ধারণা এটা থেকে সেরম প্রশ্ন আসে না, লাভ ক্ষতি, রাশিবিজ্ঞান এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, উপপাদ্য নয় যে অঙ্কগুলো রয়েছে, এই তিনটে চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই ছিল মোটামুটি ম্যাথের চ্যাপ্টার। এরপর শেষের দিকে সেরম একটা কিছু নেই। এইখানে দেখো 15 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, ত্রিভুজ, চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে, বৃত্তের পরিধি কীভাবে নির্ণয় করবে, এই দুটো চ্যাপ্টার, অর্থাৎ 15 নম্বর এবং 16 নম্বরে যে দুটো চ্যাপ্টার দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে লগারিদম। তো এগুলো মোটামুটি আমি আসছি ইন ডিটেল ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এবং কোন চ্যাপ্টারগুলো থেকে কত নম্বরের প্রশ্ন এসছে, অর্থাৎ 2021 দুটো শিফটে, 2022 সমস্ত ইন ডিটেল আমি তোমাদের জন্য দেখাবো। তাহলে এই ছিল আমাদের টোটাল এএনএম জিএনএম সিলেবাস 2023। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, আজকের ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এবং সবথেকে ইউনিক বলতে পারো, ইউটিউবে প্রথমবারের জন্য শুধুমাত্র এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ, অনেকটা কষ্ট করতে হয়েছে এর পেছনে। আর যদি ভালো লাগে, যদি মনে হয় একটা লাইক করা দরকার, তাহলে অফকোর্স কিন্তু লাইক করে যেও, এটুকু আমি রিকোয়েস্ট করবো, কারণ আজকের ভিডিওর জন্যই রিকোয়েস্ট করছি। জেনারেলি তোমরা জানো আমি কোনোদিন লাইকে রিকোয়েস্ট করি না। তো এরপর আমরা চলে আসছি চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, এএনএম জিএনএম চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ 2023, এবং সেই সঙ্গে এএনএম জিএনএম ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2023। তো দেখো প্রথমে তোমাদের এটা আমি দেখিয়ে দিয়েছি, এরপর প্রথমে একদম লাইফ সায়েন্সে আমরা চলে যাব, যে লাইফ সায়েন্সের মার্কস ডিভিশনটা কী রয়েছে, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে। দেখো প্রথমে আমরা ক্লাস 10 দেখব, ক্লাস 10 যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে, দেখো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, 8 থেকে 9 নম্বরের কিন্তু প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। জীবনের প্রবাহমানতা থেকে 10 থেকে 11 নম্বরের প্রশ্ন আসে, বংশগতি ও জিনগত রোগ থেকে 6 নম্বর থেকে 7 নম্বরের প্রশ্ন আসে, অভিব্যক্তি ও অভিযোজন 5 নম্বর থেকে 6 নম্বরের প্রশ্ন আসে, এটা ক্লাস 10 গেল। এরপর যেটা আমরা দেখব, ক্লাস 10 একটা লাস্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ, এখান থেকেও কিন্তু 6 নম্বর থেকে 7 নম্বরের প্রশ্ন আসে। বেশ, এরপর আমরা চলে যাব ক্লাস 9 চ্যাপ্টারগুলোতে। দেখো ক্লাস 9 যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে, জীবন ও তার বৈচিত্র্য, 4 নম্বর থেকে 5 নম্বরের প্রশ্ন আসে, জীবন সংগঠনের স্তর থেকে 1 নম্বর কি 2 নম্বরের প্রশ্ন আসে প্রত্যেক বছর, জৈবনিক প্রক্রিয়া থেকে আসে 4 নম্বর থেকে 5 নম্বরের প্রশ্ন, জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে আসে 5 নম্বর থেকে 6 নম্বরের প্রশ্ন, এবং ক্লাস 10 যেটা লাস্ট চ্যাপ্টার সেই একই ব্যাপার ক্লাস 9 মতোই, ক্লাস 9 যেটা লাস্ট চ্যাপ্টার এবং ক্লাস 10 লাস্ট চ্যাপ্টার বিষয়বস্তু একই, পরিবেশ ও তার সম্পদ 1 নম্বর থেকে 2 নম্বরের কিন্তু প্রশ্ন এসে থাকে এখান থেকে। তাহলে এই ছিল ব্যাপার। এইবারে তোমাদেরকে যে ব্যাপারটা আমি দেখাবো, কারণ দেখো এই অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি তোমাদের জন্যই করা, তাই তোমাদের আমি বিষয়বস্তুটা বুঝিয়ে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি কোন কোন বছরে ওই চ্যাপ্টারগুলো থেকে কত নম্বর করে প্রশ্ন রয়েছে, কারণ আমি যে ব্যাপারগুলো তোমাদেরকে দেখালাম, দেখো অ্যাকচুয়ালি এরম হয় না, কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো অ্যাকচুয়ালি হয় না। আমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখি বা সার্চ করি যে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজগুলো কত রয়েছে, এএনএম জিএনএমটাকে আমরা বা এগুলো নিয়ে অতটা কেউ ভাবে না। তো সমস্ত কিছুটা তোমাদের জন্যই কিন্তু বানানো, কারণ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসা দরকার, কারণ পরীক্ষা ধীরে ধীরে দিনের পর দিন যত যাচ্ছে পরীক্ষাগুলো কিন্তু কঠিন হচ্ছে, এবং সেই জায়গাগুলো থেকে যদি আমরা এই ব্যাপারগুলো নিয়ে না রিসার্চ করতে পারি, যদি না অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু একটা টাফ সিচুয়েশান তৈরি হবে। তাই শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, দেখো এখানে তোমরা টোটাল 4টা করে মার্কস দেখতে পাচ্ছ। প্রথম যে চ্যাপ্টারটা দেখো, যেটা আমি দেখাচ্ছি এখন, প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখছো যে এখানে পরপর 4টি মার্কস দেওয়া রয়েছে। তো এই জায়গাটা আমি দেখাচ্ছি, দেখো প্রথমে আছে 7 নম্বর,
প্রথমে আছে 7 নাম্বার, তারপরে আছে 3 নাম্বার, তারপরে আছে 5 নাম্বার, তারপরে আছে 4 নাম্বার। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে এটা। এবারে দেখো তাহলে এই চ্যাপ্টারটা থেকে 2000 প্রথমে যে দুটো সংখ্যা আছে অর্থাৎ এখানে 7 নম্বর এবং এখানে 3 নম্বর, এটা কিন্তু 2022 এর ক্ষেত্রে, অর্থাৎ বিগত বছরগুলোতে কিন্তু এই জিনিসটা হয়েছে। এইটা যেটা হয়েছে সেটা কিন্তু 2021 এর ক্ষেত্রে হয়েছে। বেশ, তাহলে 2022 একটা শিফটে এসেছে 7 নম্বরের প্রশ্ন, একটা শিফটে এসেছে 3 নম্বরের প্রশ্ন। 2021 একটাতে এসেছে 5 নম্বরের প্রশ্ন, আরেকটাতে এসেছে 4 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো যেটা আমাদের 2 নম্বর চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা অর্থাৎ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে দেখো প্রথমে অর্থাৎ 2022 এর কথা বলছি আমি, একটা শিফটে এসেছে 14 নম্বরের প্রশ্ন, একটা শিফটে এসেছে 7 নম্বরের প্রশ্ন। 2021 একটা শিফটে এসেছে 3 নম্বরের প্রশ্ন, একটা শিফটে এসেছে 4 নম্বরের প্রশ্ন। এবারে এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখো আমাদের বিগত বছরে পরীক্ষা কিন্তু হয়েছিল 115 মার্কসের, অর্থাৎ 115 নম্বরের পরীক্ষা। 2021 অর্থাৎ তার আগের বছর হয়েছিল 65 নম্বরের পরীক্ষা, তো সেই কারণে কিন্তু এখানে মার্কসটা অনেকটা কম আছে। বেশ, তো এই ব্যাপার। এবারে 3 নম্বর চ্যাপ্টারে আসছি। দেখো 3 নম্বর চ্যাপ্টার আছে বংশগতি এবং জিনগত রোগ। বংশগতি এবং জিনগত রোগ থেকে বিগত বছরে যেটা এসছে অর্থাৎ 2022 একটা শিফটে 2 নম্বর, আরও একটা শিফটেও সেই একই ব্যাপার, 2 নম্বরের প্রশ্ন এসছে, অর্থাৎ দুটো করে প্রশ্ন এসছে, দুটো প্রশ্নে 2 নম্বর। এবারে এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, দেখো আমি প্রশ্নের সংখ্যাগুলো বলছি কটা করে প্রশ্ন এসছে। এখানে কিন্তু ক্যাটাগরি 1 থাকতে পারে, সেটা ক্যাটাগরি 2 থাকতে পারে, এটা কিন্তু মার্কস নয়, এটা কিন্তু প্রশ্ন এসছে। 2021 একটা শিফটে এসছে 3টে প্রশ্ন, আর একটা শিফটে এসছে 4টে প্রশ্ন। এরপরে যেটা 4 নম্বর চ্যাপ্টার আছে, দেখো অভিব্যক্তি এবং অভিযোজন। অভিব্যক্তি এবং অভিযোজন থেকে 2022 অর্থাৎ বিগত বছরে এসছে প্রথমে দুটো শিফটে, অর্থাৎ শিফট 1 এবং শিফট 2 মিলিয়ে এসছে দুটো 4টা প্রশ্ন। 2021 এসছে একটা শিফটে 5টা প্রশ্ন এবং একটা শিফটে এসছে 3টা প্রশ্ন, অর্থাৎ টোটাল 8টা প্রশ্ন এসছে। এরপর লাস্ট চ্যাপ্টার, ক্লাস 10-এর যেটা লাস্ট চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পরিবেশ এবং তার সম্পদ, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। এখান থেকে একটা শিফটে এসছে দেখো 7 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2022 একটা শিফটে এসছে 6 নম্বরের প্রশ্ন। 2021 একটা শিফটে এসছে 4 নম্বরের প্রশ্ন, একটা শিফটে এসছে 1 নম্বরের প্রশ্ন। তো এই যে বললাম টোটাল, তাহলে এতগুলো করে প্রশ্ন এসছে এবং এইখান থেকে অ্যাকচুয়ালি বের করা হয়েছে যে মোটামুটি কত নম্বর করে একটা এভারেজ যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখালাম যে পিডিএফটা, সেখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে অর্থাৎ এভারেজ কত নম্বরের করে প্রশ্ন আসছে। এবার আমরা ক্লাস 9-এর চ্যাপ্টারগুলোতে চলে যাই। দেখো জীবন ও তার বৈচিত্র্য, প্রথম চ্যাপ্টার, এটা কিন্তু 2022 এসছে 2 নম্বরের প্রশ্ন। জীবন সংগঠনের স্তর থেকে 2022 1 নম্বরের প্রশ্ন এসছে, জৈবনিক প্রক্রিয়া থেকে। তার মানে এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথম যে দুটো চ্যাপ্টার আমাদের রয়েছে, অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু শুধুমাত্র 2022 প্রশ্ন এসছে, 2021 কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, যার জন্য কিন্তু এই জায়গাটা গ্যাপ রয়েছে। বেশ, এরপর যেটা দেখো জৈবনিক প্রক্রিয়া, এই যে চ্যাপ্টারটা আছে, এখন জৈবনিক প্রক্রিয়া থেকে 2022 এসছে 1 নম্বরের প্রশ্ন, একটা শিফটে এসছে একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন এসছে দুটো, মানে একটা শিফটে দুটো প্রশ্ন এসছে। আচ্ছা, 2021 এসছে একটা শিফটে 3টে প্রশ্ন, একটা শিফটে 1টা প্রশ্ন এসছে। জীববিদ্যা ও মানব কল্যাণ, এখানে কিন্তু এসছে 4টে করে প্রশ্ন, অর্থাৎ 2021 কোনো কিছুই আসেনি, 2022 একটা শিফটে 4টে প্রশ্ন, আরও একটা শিফটে সেই একই রকমভাবে 4টে প্রশ্ন এসছে, টোটাল 8টা প্রশ্ন এসছে। পরিবেশ ও তার সম্পদ থেকে এসছে 2022 2021 এই দুটো চ্যাপ্টারকে টাচ করা হয়নি, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এই চ্যাপ্টার দুটো এবং 4 নম্বর ও 5 নম্বর, অর্থাৎ এই যে 4টে চ্যাপ্টার এগুলো কিন্তু 2022 টাচ করা হয়েছে, 2021 কিন্তু টাচ করা হয়নি, এগুলো কিন্তু 2021 টাচ করা হয়নি। তো 2 নম্বর এসছে এবং 1 নম্বর এসছে 2022 এই দুটো চ্যাপ্টার থেকে, বেশ টোটাল 3টে প্রশ্ন এসছে। তো এইভাবে এগুলো কিন্তু দেখা হয়েছে, অর্থাৎ পুরো 2021 এবং 2022 পুরো প্রশ্নকে অ্যানালাইসিস করে আমি দেখেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা কটা করে প্রশ্ন আসছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে। তো সব কিছু মিলিয়ে এরমভাবেই এসেছে এবং যেটার একটা অল এভারেজ তোমাদেরকে দেখালাম, এবং এই বছরের জন্য অর্থাৎ 2023 জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলোই ভীষণই গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখে নিলে যে কোন কোন চ্যাপ্টারগুলোর উপর তোমাদের জোর দিতে হবে। কারণ দেখো ক্লাস 10-এর আমরা চ্যাপ্টারগুলো যদি দেখি, মোটামুটি অল এভারেজ প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কত নম্বরের করে এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো এরপরে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে আজকের ভিডিওর যেটা থার্ড টপিক রয়েছিল, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলি থেকে সর্বাধিক প্রশ্ন আসে, এনএম জিএনএম ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2023। দেখো প্রথমেই দেখি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 25 নম্বর তাহলে রয়েছে, রাসায়নিক বন্ধন, তাপ, আলো, গ্যাস, পর্যায় সারণী, পরমাণুর গঠন, দ্রবণ, পদার্থের ধর্ম, কার্যক্ষমতা, শক্তি, শব্দ, চলতড়ি থেকে কিন্তু অঙ্ক প্রচুর পরিমাণে আসে, মৌল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক আসে, কার্যক্ষমতা, শক্তি, শব্দ। আচ্ছা,
পরিমাপ বল গতি মহাকর্ষ, এটা কিন্তু ক্লাস এইটের একটা চ্যাপ্টার। ক্লাস এইটের চ্যাপ্টারটি আমি এখানে দিয়েছি কারণ এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ এই ক্লাস এইটের চ্যাপ্টার হলেও এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তারপর আছে ভৌত রাশির ধারণা, অ্যাসিড, ক্ষার কারক, এগুলো কিন্তু ফিজিক্যাল সায়েন্সের জন্য সর্বাধিক প্রশ্ন আসা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এগুলো এই চ্যাপ্টারগুলোর উপর কিন্তু ভীষণ পরিমাণে তোমাদের জোর দিতে হবে। এরপর লাইফ সায়েন্সের ক্ষেত্রে চলে আসি, 50 নম্বর, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, অভিব্যক্তি, অভিযোজন, জীবনের প্রবাহমানতা, বংশগতি ও সাধারণ জিনগত রোগ, পরিবেশ, তার বৈচিত্র্য ও সংরক্ষণ, জৈবনিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ। এখানে বলে রাখি এই যে জৈবনিক প্রক্রিয়া এবং জীববিদ্যা ও মানব কল্যাণ, এই দুটো চ্যাপ্টার কিন্তু ক্লাস 9 থেকে, অর্থাৎ শেষের যে দুটো চ্যাপ্টার, বাকি ওপরের যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, বাকি ওপরে তাহলে রয়েছে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার, এগুলো কিন্তু ক্লাস 10-এর চ্যাপ্টার, ভীষণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সর্বাধিক প্রশ্ন আছে এই চ্যাপ্টারগুলো থেকে। বেশ, এবারে চলে আসি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। দেখো ম্যাথের ক্ষেত্রে মেনলি প্রশ্ন যে জায়গাগুলো থেকে আসে সেটা হচ্ছে সরল চক্রবৃদ্ধি সুদ, দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, সমহার বৃদ্ধি, গোলক আয়তঘন, বৃত্তের পরিধি, লগারিদম, লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, এখানে ক্লাস 8 থেকে একটা চ্যাপ্টার আছে, ক্লাস 7 থেকে একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার তার মধ্যে প্রথমের যে চ্যাপ্টারটা এটা কিন্তু ক্লাস 8 থেকে, এবং এই চ্যাপ্টারটা আছে ক্লাস 7 থেকে। ক্লাস 8 থেকে সময় কার্য এবং ক্লাস 7 থেকে অনুপাত ও সমানুপাত, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রশ্ন ভালো মতো আসে। ইংরেজির ক্ষেত্রে তোমাদের যে জায়গাগুলো মেনলি টার্গেটেড অংশ রয়েছে, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ন্যারেশন চেঞ্জ রয়েছে, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে, কারেক্ট ওয়ার্ড অ্যান্ড প্রিপোজিশন রয়েছে, ওয়ান ওয়ার্ড ফরমেশন রয়েছে, ইডিয়াম, ফ্রেজ, টেন্স, পার্ট অফ স্পিচ। আচ্ছা, এবারে নিমের ক্ষেত্রে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, হাইপোনিম, হেটারোনিম, প্রচুর পরিমাণে এক্সাম্পল কিন্তু এগুলোর জানতে হবে, অর্থাৎ এই সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, হাইপোনিম, হেটারোনিম, এগুলোর প্রচুর পরিমাণে এক্সাম্পল আমাদের কিন্তু জানতে হবে। রিজনিংয়ের ক্ষেত্রে মেনলি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, রং টার্ম, মিসিং নাম্বার, অড ওয়ার্ড, এবার রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল দুটো ব্যাপার থেকেই কিন্তু প্রশ্ন আসে, রিলেটেড ওয়ার্ড রয়েছে, লেটার, নাম্বার, মিসিং ফিগার, কোডিং ডিকোডিং রয়েছে, অ্যানালজি সিমিলারিটি রয়েছে, লজিক্যাল ডায়াগ্রাম রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, ডিরেকশন টেস্ট রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু রয়েছে। জেনারেল নলেজের ক্ষেত্রে আলাদা করে সেরকম বলার কিছু নেই, আমি এগুলো জেনারেল নলেজের ক্ষেত্রে বলছিও না, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবং যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, দেখো আমি এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো বললাম বা আমাদের যেটা সিলেবাস রয়েছে, আমি এগুলোর PDF কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। এখনই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাও, ডিসক্রিপশন বক্স ভিজিট করো, দেখো ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকে টোটাল ভিডিও, ইন ডিটেল সমস্ত ব্যাপার তোমাদের বুঝিয়ে বললাম। এক্ষেত্রে বলে রাখি আমাদের প্রিপারেশন ব্যাচে কিন্তু অফার একটা অলরেডি চলছে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আপাতত 999 টাকা কিন্তু রয়েছে, বাকি যে কয়েকটা মাস রয়েছে 999 টাকাতেই মাত্র তোমরা দেখতে পাচ্ছ, যা যা কিছু এখানে দেখতে পাচ্ছ ইন ডিটেল সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। কেউ যদি চাও তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে কিন্তু অবশ্যই মেসেজ করো যে আমি নিতে চাই, অর্থাৎ এই অফারে আমরা কোচিংটা নিতে চাই, তো সেক্ষেত্রে আমি বাদ বাকি কথা তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বলে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আবারও বলছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্রথমবারের জন্য ইউটিউবে তোমাদের জন্য কিছু প্রোভাইড করলাম, যদি ভালো লাগে ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, কারণ তোমাদের একটা শেয়ার, লাইক এবং কমেন্টে জানিও ভালো খারাপ, যদি খারাপ বলে মনে হয় তাহলেও কমেন্টে জানিও, ভালো লাগলে অফকোর্স বা আরও কী ধরনের ভিডিও চাই এবং অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে, কারণ আমি আজকে শুধু লাইফ সায়েন্সে দেখালাম যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আছে, বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে বিশেষ করে ম্যাথ থেকে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে, এই দুটো জায়গা থেকে কত নম্বরের করে প্রশ্ন আসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যদি এগুলো চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, প্রত্যেকের ভ্যালুয়েবল সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।